everyone, good morning, welcome back to my channel. A new blog ashi korchi tumra shobai khub bhalo acho shusto acho ami punam amar punam stranger er channel tumader shobai ke shagoto onek 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 bhalobasha to ami ei just pujo diye eschi ar ekhon baje hocche ki 8:25 to ami shobai shokal ajke pujo ta diye blog ta start korlam to সকালের কাজ বাজে আর কিছু শেয়ার করিনি বা কীভাবে বা শেয়ার করবো স্ট্যান্ডটা নেই আর তাছাড়া বর গেছে একটু বাজারে তো বাজার করতে বাজার করে আনতে আনতে আমি এদিকে ব্রেকফাস্টটা রেডি করে নেব তো চলো তাহলে ঝটপট আমি ব্রেকফাস্টটা রেডি করে নিই বর আসার আগে তো এই গাইজ এইটুকু কেক পরে আছে তো এটা এখন ফিনিশড করবো তো হে গাইজ প্রচণ্ড গরম কি বলবো তো এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস দেখতেই পাচ্ছ মাউন্টেন ডিউ তো গাইজ বর বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে মাছ তো আজকে মাছ কি করব বুঝতে পারছি না জাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর হয়তো বা মাছটা আলু দিয়ে রান্না করতে পারি দেখি কি করি এখানে এসেছে মাছ তো মাছ পেলে আমি এখন ভাজবো দেখো ওয়েদার অবস্থা একদমই ক্লাউডি করে আসছে তো বৃষ্টি নামবে এখানে আছে চাল কুমড়ো ভাজি আর এখানে হচ্ছে গিয়ে মাছের ঝোল আলু দিয়ে একটু ধনে পাতা দিয়েছি আর এই হলো চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না বান্না কমপ্লিট আর এখন বাজে 1:47 তো এখন আজকে এডিট করা হয়নি তো এখন আমি এডিটে বসবো মানে বাসন টাসন সকালে ব্রেকফাস্টের বাসন ছিল তো সেগুলো এখন মেজে টেজে পরিষ্কার করলাম মানে এখনও ঘর পরিষ্কার করিনি আর বর তো এখনও আসেনি ও একটু টাউনে গেছে একটু কাজে তো চলো তাহলে আমি কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে দেখেছি আর রান্নাবান্না তো তোমাদেরকে দেখি তো এই দেখো আমি ব্রেকফাস্টের যে বাসনগুলি ছিল তো সেগুলো আমি মেজে নিয়ে এসেছি তো এখন গুছিয়ে নেবো আর এখনও কিছু মোছা হয়নি প্লাস ঘরও দেখো ওভেন টুভেন ক্লিন করে এখানে বাসন টাসন গুছিয়ে একদমই পরিষ্কার করে নিয়েছি ঘর দোয়ার মুছে তো এখন বাজে হচ্ছে গিয়ে 3:27 তো বর এখনও আসেনি টাউন থেকে তো কখন লাঞ্চ করবে জানি না তো আমার ভালো লাগছে না তো বসে বসে এখন ভাবছি ভাইয়ের দেওয়া চকলেটটা খুলবো এখন এখনও খুলিনি আর যিশু যে চকলেটটা দিয়েছিল সেখান থেকে বর খেয়েছে একটা আমি খেয়েছি একটা ভাগ্নে খেয়েছে দুই ভাগ্নে এসছে তো ওরা দুজনে খেয়েছে 4টা চকলেট তো জেমস প্লাস 5-স্টার তো এগুলি খেয়েছে তো চলো এখন ভাইয়ের চকলেটটা ভাঙি তারপর তোমাদের দেখাচ্ছি চলো তোমাদের সামনে একটা বাইট নিচ্ছি তো আমার খুবই ভালো লাগে তো ভাই তুই যদি দেখে থাকিস তাহলে থ্যাংক ইউ সো মাচ এই চকলেটটা তো আমি এখন বসাবো রান্না তো রান্না আজকে করবো কি রান্না করবো কিছু রান্না করবো না আজকে সব কিছুই রান্না আছে দুপুরের তো বর বাড়িতে ভাত খাইনি দুপুরবেলা ও হোটেল থেকে খেয়ে এসছে যেহেতু ও অনেকটা লেট করে এসছে তো তার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো তারপর হোটেল থেকে খেয়ে চলে এসছে যাই হোক তো তরকারি অনেকটা বেঁচে গেছিলো তারপর চাল কুমড়োর যে মাছে মাথা দিয়ে রান্না করেছিলাম সেটাও মানে ছিল ভাজাটাও ছিল তো তার জন্য আর কিছুই করিনি তো আমার প্রচণ্ড ইচ্ছে করছে যে মানে কি বলে এটাকে পাট পাতার বড়া খেতে তো তার জন্য আমার জন্য দুটো পাট পাতা বড়া বানিয়ে নিয়েছি আর কেউ খাবে না
তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো না খাবে না। তো তার জন্য আমি নিজের জন্যই শুধু দুটো বড়া করে নিয়েছি। তো চলো তাহলে এখন ডিনার করে নেব। তো এই দেখো বড়াটা তোমাদেরকে দেখানো হয়নি, এই যে দারুণ লাগছে, এখন খাবো। তো গাইজ আমাদের ডিনার টিনার কমপ্লিট, তো এখন খাবো দুধ আমরা। তার জন্য দুধটা আমি আবার গরম করে নিচ্ছি।